হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু আইসিটি। আমি এইচ হানি ফয়সাল। আজকে তোমাদের সাথে আলোচনা করব এইচএসসি একাদশ শ্রেণীর আইসিটি বইয়ের চ্যাপ্টার টু নিয়ে, চ্যাপ্টার টু অর্থাৎ কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং নিয়ে। আর কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এর আজকের আলোচ্য বিষয় হবে মোবাইল যোগাযোগ। আর মোবাইল যোগাযোগে আমরা এক্সপ্লেন করব সেলুলার ফোনের ধারণা, মোবাইল ফোনের বিভিন্ন প্রযুক্তি, মোবাইল ফোন সেটের প্রকারভেদ এবং মোবাইল ফোনের বিভিন্ন প্রজন্ম নিয়ে। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন, মোবাইল ফোন প্রযুক্তির প্রকারভেদ কি? তো মোবাইল ফোন প্রযুক্তিতে সাধারণত দুই ধরনের সিস্টেম ব্যবহার করা হয়, এটা হলো জিএসএম আর এটা হলো সিডিএমএ। পরীক্ষা কিন্তু এই পয়েন্টটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। জিএসএম এর পূর্ণরূপ কি? জিএসএম হল গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। আবার এমসিকিউতে এই প্রশ্নটা করা হয় যে সিডিএমএ এর মানে কি? সিডিএমএ মানে কি? কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। ওকে, আমরা জিএসএম এবং সিডিএম টোটাল এক্সপ্লেন করব আজকের ভিডিওতে। ওকে, তাহলে জিএসএম কি? তো জিএসএম হলো টিডিএমএ এবং এফডিএমএ এর সম্মিলিত একটি চ্যানেল অ্যাক্সেস। এখন টিডিএমএ কি? পরীক্ষা কিন্তু আবার এটা প্রশ্ন করা হবে তোমাকে সরাসরি, টিডিএমএ পূর্ণরূপটা কি? টিডিএমএ মানে কি? টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। ঠিক আছে, টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আর আমি যে বিষয়গুলো রেডমার্ক করে রাখতেছি এগুলো অবশ্যই তুমি ভালো করে মাথায় রাখবে, কারণ এগুলো চ্যাপ্টার টুতে এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে। আর এফডিএমএ কি? এফডিএমএ মানে কি? ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। ওকে, তো মনে একবার, টি ফর টাইম, এফ ফর ফ্রিকোয়েন্সি, আর যদি থাকে সি, সি ফর কি কোড। এই বিষয়গুলো মাথায় রাখলে মোটামুটি বিষয় তুমি বুঝতে পারবো। তাহলে জিএসএম কি? জিএসএম হলো টিডিএমএ এবং এফডিএমএ এর সম্মিলিত একটি চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি। এই প্রযুক্তিতে মোবাইল ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে উচ্চ গতি প্রযুক্তি জিপিআরএস, আবার এইটাও তোমাকে এমসিকিউতে প্রশ্ন করা হয় যে জিপিআরএস কি? জিপিআরএস কি? জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে, কারণ জিপিআরএস ইউজ করা হয়। সো জিপিআরএস, ওকে, জিপিআরএস কি? জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। এবং ইডিজিই মানে ইডিজিই কি? এটা খুব একটা ইম্পর্টেন্ট না, আর খুব একটা আসে না পরীক্ষায় যে ইডিজিএ পুনরটা কি। তো মাথায় রেখো যে ইডিজিএ মানে কি? এনহ্যান্সড। তো ই ফর এনহ্যান্সড, ডি ফর কি? ডেটা, আর এখানে অতিরিক্ত যেগুলো থাকবে রেট। তো ইডিজিই হলো এনহ্যান্সড ডেটা রেট ফর জিএসএম ইভলিউশন। সো এটা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু জিএসএম, টিডিএমএ, এফডিএমএ, জিপিআরএস এর পুনরটা অবশ্যই তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে। ওকে, তো নেক্সট, জিএসএম এর বৈশিষ্ট্য সমূহগুলো কি? জিএসএম কেন ব্যবহার করে? জিএসএম হলো সেল কভারেজ এরিয়া প্রায় 35 কিলোমিটার, 35 কিলোমিটার পর্যন্ত কি সেটার সেল কভারেজ করতে পারে। এর ভেতরে যত মোবাইল আছে সবগুলোকে সে কভার আপ করতে পারে। আর বিদ্যুৎ খরচ কি? তুলনামূলকভাবে বেশি, অর্থাৎ 2 ওয়াট, মিনিমাম 2 ওয়াট, মানে বিদ্যুৎ খরচ কি তুলনামূলক এই পদ্ধতিতে একটু বেশি। ওকে, ডেটা ট্রান্সফারের তুলনামূলক কি? এটা ডেটা ট্রান্সফার একটু কি অপেক্ষাকৃত একটু কম। বুঝতে পারছো ডিএস এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে ডিসঅ্যাডভান্টেজ ক্যাটাগরি মোটামুটি বেশ ভালোই পাচ্ছি আমরা। আন্তর্জাতিক রুমিং সুবিধা আছে। আর রুমিং বিষয়টা কি? রুমিং বিষয়টা কি আমরা আমাদের রুমিং পয়েন্টে অবশ্যই বিষয়টা এক্সপ্লেইন করবো, হোয়াট ইজ রুমিং। আর রুমিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর আন্তর্জাতিক রুমিং সুবিধা না থাকলে আসলে আমরা ওই সিম কোম্পানিগুলোকে খুব একটা স্ট্যান্ডার্ড মনে করি না। আর রুমিংয়ের সহজ ভাষা যদি তোমাকে বলতে হয় তাহলে বলতে হয় যে ধরো যে তুমি এমন একটা এরিয়ায় গেলো যে এরিয়ায় তোমার গ্রামীণ ফোন অথবা বাংলালিংক, তুমি যে সিম ইউজ করো ওই সিমের নেটওয়ার্ক নাই, কিন্তু তুমি নেটওয়ার্ক সুবিধা পাচ্ছ, এই সুবিধাটা অন্য কোনো একটা কোম্পানি দিচ্ছে, ওইটা আসলে রুমিং। তো আমরা রুমিং পরবর্তীতে এক্সপ্লেন করবো বিষয়টা নিয়ে। আর ব্যবহৃত সিম কার্ড সহজলভ্য এবং যে কোনো হ্যান্ডসেট ব্যবহার করা যায়, এর কি জিএসএম এর সবচেয়ে বড় সুবিধা যে সিম কার্ড সহজলভ্য এবং যে কোনো হ্যান্ডসেটে ব্যবহার করা যায়। তাহলে বুঝতে পারতেছো বর্তমান মোবাইল কোম্পানিগুলো কি জিএসএম প্রযুক্তি ব্যবহার করে কি করে না। ওকে, তাহলে বিষয়টা মাথায় রাখবো যে বিশ্বের 80% লোক জিএসএম স্ট্যান্ডার্ড ব্যবহার করে থাকে, 80% লোক জিএসএম স্ট্যান্ডার্ড ব্যবহার করে থাকে। আর এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি? আন্তর্জাতিক রুমিং সুবিধা বিদ্যমান। ওকে, তো নেক্সট কি? সিডিএমএ। তো সিডিএমএ কি পুনরূপে মনে আছে? তো কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। ওকে, এই প্রযুক্তিতে ডেটা পাঠানো হয় ইউনিক কোডিং পদ্ধতিতে। ইউনিক কোডিং পদ্ধতিতে কী করা হয়? ডেটা পাঠানো হয় কোন পদ্ধতির মাধ্যমে? সিডিএমএ পদ্ধতির মাধ্যমে। আর সিডিএমএ যে পদ্ধতিতে ডেটা আদান প্রদান করে তাকে স্প্রেড স্পেকট্রাম বলা হয়। তো এটা কিন্তু এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট যে সিডিএমএ যে পদ্ধতিতে ডেটা আদান প্রদান করে তাকে কী বলা হয়? স্পেকট্রাম বলা হয়। এটি একাধিক ব্যবহারকারীকে একই ফ্রিকোয়েন্সি ব্র্যান্ড শেয়ার করার সুবিধা দিয়ে থাকে। তার মানে তোমাকে যদি প্রশ্ন করে যে একাধিক ব্যবহারকারীর মাঝে একই ফ্রিকোয়েন্সি ব্যবহার করার সুবিধা দেয় কে, অবশ্যই সিডিএমএ। মনে থাকবে তো বিষয়টা যে সিডিএমএ এই কাজটা করে, একই ফ্রিকোয়েন্সির ব্র্যান্ড শেয়ার করার সুবিধা দিয়ে থাকে। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কম হয় এই প্রযুক্তিকে গ্রিন ফোন প্রযুক্তি বলা হয়। তাহলে তোমাকে প্রশ্ন করতে পারে যে গ্রিন ফোন প্রযুক্তিতে কোন সিস্টেম ব্যবহার করে? অবশ্যই কি? সিডিএমএ। সিডিএমএ কী হয়? গ্রিন ফোন প্রযুক্তি বলা হয় এটাকে। ওকে, তো নেক্সট, সিডিএমএ কি বৈশিষ্ট্যগুলো কি? এটা অবশ্যই ভালো করে মাথায় রাখতে হবে। সিডিএমএ বৈশিষ্ট্যগুলো কি? এর কভারেজ এরিয়া 110 কিলোমিটার পর্যন্ত। তার মানে কি এর কভারেজ এরিয়া হিউজ, কিন্তু নর্মাল কভারেজ এরিয়ার চেয়ে মানে ওই ওই তোমার কি না জিএসএমএ কি তার কভারেজ এরিয়া অনেক বেশি। এবং বিদ্যুৎ খরচ কি তুলনামূলকভাবে কম।
তো যেহেতু বিদ্যুৎ খরচ কম, তাহলে কি এটা ব্যবহার করা অবশ্যই অনেক বেশি সুবিধাজনক। আর তার ডেটা ট্রান্সফার রেট কি তুলনামূলক বেশি, এবং সে কি অনেক বেশি ডেটা ট্রান্সফার করতে পারে 154 kbps থেকে 614 kbps, এটা খুব একটা ইম্পর্টেন্ট হয় না। এবং কি আন্তর্জাতিক রুমিং সুবিধা নেই, এই আন্তর্জাতিক রুমিং সুবিধা না থাকা এটাই হলো তার সবচেয়ে বড় একটা ডিসঅ্যাডভান্টেজ। আর রুমিং কি, তোমাকে তো বলছি রুমিংয়ে সহজ বিষয় হলো যে তোমরা এমন একটা এরিয়া গেলা যেখানে গ্রামীণ নেটওয়ার্ক নাই, বাট এখানে বাংলালিঙ্কের টাওয়ার আছে। তো বাংলালিঙ্কের টাওয়ার বা আন্তর্জাতিক যে কোনো একটা টাওয়ার থাকতে পারে সামহাও, তো তারা কি করতে পারে ওই সিম দিয়ে তুমি কি করতে পারবা নেটওয়ার্ক ইউজ করতে পারবা। দেখবে যে তখন তোমার ফোনে হঠাৎ করে কি লেখা থাকবে, আর লেখা থাকবে দিস মিন রুমিং। সেই বিষয়টা আমরা পরবর্তী কোনো ভিডিওতে আবার এক্সপ্লেন করবো। আর ব্যবহৃত কি RUIM কার্ড যে কোনো হ্যান্ডসেটে ব্যবহার করা যায়। ওকে, তো এই ছিল সিডিএম এর বৈশিষ্ট্য। আর মোবাইল ফোন সেটের প্রকারভেদগুলো কি, মোবাইল ফোন সেটের প্রকারভেদগুলো কি, এটা আমাদের জানা উচিত। আর মোবাইল ফোন সেটের প্রকারভেদে আগে জানা উচিত মোবাইল ফোনের যাত্রাটা কত সাল থেকে, এটা আসলে মাথায় রাখা উচিত। আর মোবাইল ফোন বা সেলুলার টেলিফোন ইউনিটে মূলত তিনটে অংশ থাকে, কিন্তু মেইন তিনটে পার্ট অবশ্যই থাকে। একটা হলো কি কন্ট্রোল ইউনিট, যারা ভেতরে থাকে আমরা দেখতে পারি না কি ট্রান্সিভার, যাকে বলে ট্রান্সিভার, যে কোনো একটা ডেটা গেছে ট্রান্সফার করতে সাহায্য ট্রান্সিভার বলি। আর কি অ্যান্টেনা সিস্টেম থাকবে, যে অ্যান্টেনা সিস্টেম কিন্তু তুমি অনেক সময় এখন বর্তমানে অ্যান্টেনা সিস্টেম তুমি দেখবে না, ঠিক আছে, ভেতরে থাকবে অ্যান্টেনা, মানে এটাকে নেটওয়ার্ক ক্যাপচার করার জন্য, মানে রিসিভ করার জন্য বিষয়টা এমন। আর সেলুলার ফোনের যাত্রার বিষয় যদি বলতে হয়, সেলুলার ফোন কবে যাত্রা শুরু করে মাথায় আছে কি, মেনলি 1920 সাল মোবাইল রেডিও আবিষ্কারের পর থেকে কিন্তু সেলুলার ফোনের যাত্রা শুরু হয়। 1920 সালে যখন রেডিও, ওই যে মার্কুনি মনে আছে তো, 1920 সালের মোবাইল রেডিও আবিষ্কারের পর থেকে কিন্তু আসলে এটা নিয়ে গবেষণা বা কাজ শুরু হয়ে যায়। আর তারপরে মেন কাহিনী 1974 সালে যুক্তরাষ্ট্রে নিয়ে কাজ করে, তারপর 75 সালে এটা নিয়ে আরও কাজ করে, তারপর ফাইনালাইজড 1978 সালের দিকে জুলাই মাসের দিকে এটা প্রথম AT&T মানে আমেরিকান টেলিফোন এবং টেলিগ্রাফ এর যৌথ উদ্যোগে শিকাগোতে নেটওয়ার্ক গড়ে তোলা হয় মোবাইলের জন্য। বুঝতে পারছো 1978 সালে কিন্তু, ওকে, কোন জায়গায় AT এবং T, AT&T, এটাকে বলো AT&T মানে কি আমেরিকান টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ কোম্পানি, ঠিক আছে। এবং এটিকে এটার সাথে জড়িত গিয়েছিল বেল ল্যাবরেটরি, কিন্তু বি কেয়ারফুল বিষয়টা। আর 1997 সাল থেকে 2003 সালের মধ্যে জাপান পার্সোনাল হ্যান্ডি ফোন সিস্টেম মোবাইল ও মডেম ব্যবহার করে, এটা কত সাল থেকে, 1957 সাল থেকে। এখানে তোমাকে একটা পয়েন্ট যদি তোমাকে বলি, যে পয়েন্ট আমরা এখানে বলতেছি না, তোমার একটা বিষয় হলো যে টেলিগ্রাফ কিন্তু আসছে 1837 সালে, এর বিষয়টা একটা চিন্তার বিষয়। আর টেলিফোন, আমরা যে ফোনে করি টেলিফোন, কিন্তু 1876 তার বিগিনিং স্টেজ। আর রেডিও যোগাযোগ যাকে বলি, এটা কিন্তু 1894 সালে। আর মোবাইল টেলিফোন 1940 সালে, কিন্তু মোবাইল টেলিফোন। আর তারপর ট্রানজিস্টার আসছে কবে জানো, ট্রানজিস্টার আসলো প্রায় 1947 সালের দিকে। যে ট্রানজিস্টার আসলো, এই কিন্তু আসলে বিপ্লব, মানে একটা নতুন বিপ্লব শুরু হলো সারা বিশ্বে, ইলেকট্রনিক্স বিপ্লব বলতে পারো তুমি এটাকে, 1947 সালে। তারপর আসলো আইপি, আইপি অ্যাড্রেস তো চিনো, যে আইপি, যে ইন্টারনেট প্রোটোকল, যে আমরা চ্যাপ্টার 4 এক্সপ্লেন করবো ডিটেলস। আইপি কি 1969 সালে আইপি, আর কারা আইপি বিয়ার করছিল বিষয়টা তোমার ভালো করে মাথায় রাখা উচিত। যেমন WWW বিষয়টা, যে আমরা আজকে লিখি নেটে, যে আমরা কোনো কিছু লিখে সার্চ করে ফেলি, বা কোনো বিষয়ে সার্চ করলেই যে আমরা কোনো একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি, ওই আইপি কারা দিচ্ছে, তুমি কিন্তু আইপির কারণে কিন্তু এই সুবিধাটা পাচ্ছ। ওকে, আর সেলুলার ফোনে যাত্রা হয় কিন্তু অ্যাকচুয়ালি ধরতে পারে 1974 সালে। আর ডিজিটাল যে সেলুলার, আমরা যে ডিজিটাল সেলুলার ফোন যাত্রা শুরু করি 1991 সালে। ওকে, আর এই আইপিকে কনভার্ট করে আমরা সারা বিশ্বের জন্য ইন্টারনেটগুলোকে খুব ভালো করে এক্সপ্যান্ড করে কত সালে, 1991 সালে। আর 1991 সালে কি মেনলি চালু হয়েছিল WWW, এর আগে কিন্তু WWW লিখে কোনো ওয়েবসাইট ঢোকার কোনো সুযোগ ছিল না। আর স্যাটেলাইট মোবাইল, মানে স্যাটেলাইট মোবাইল দেশ মিন স্যাটেলাইটের মাধ্যমে তুমি কমিউনিকেশনের সাথে আওতাধীন হয়, বা স্যাটেলাইটের মাধ্যমে কী কমিউনিকেট করা যায়, এটা হলো কি 1998 সালে এটা যাত্রা শুরু হয়। তারপর আসলো কি থ্রি জি আসলো কত, মেবি 2001 সালের দিকে। সো এই বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করবো প্রজন্মতে স্টেপ বাই স্টেপ। আর এই যে কথাগুলো বললাম, তার মধ্যে মোবাইল ফোন সেটের প্রকারভেদ একটু জানা উচিত, যে মোবাইল ফোন সেটের প্রকারভেদগুলো কি। তো বর্তমানে 4 ধরনের মোবাইল সেট পাওয়া যায়। সো এখানে এমসিকিউ জন্য মাথায় রাখতে হবে কত ধরনের সেট পাওয়া যায়। 4 ধরনের সেট পাওয়া যায়, এক হলো সাধারণ মোবাইল ফোন কোনগুলো, এই শুধুমাত্র ভয়েস কল করা যায়, কল গ্রহণ করা যায়, SMS পাঠানো যায়, এই যে 1971 সালে, মানে আমরা ছোটোবেলায় যে ফোনগুলো ইউজ করতাম বিষয়গুলো এটা। তো একটা বিষয় মাথায় রাখতে হবে যে 1973 সালে মটোরোলার জন এফ মিশেল ও মার্টিন কুপার সর্বপ্রথম হাতের রেখে ব্যবহার করে মোবাইল ফোন প্রদর্শন করেন, মানে হাতে যে রেখে মোবাইল ফোন প্রদর্শন করে এবং হাতে রেখে যে মোবাইল ফোনে কথা বলা যায়, এটা কিন্তু সর্বপ্রথম জন এফ মিশেল ও মার্টিন কুপার এটাকে প্রদর্শন করেন। সো তুমি ধরতেই পারো যে যদি পরীক্ষায় প্রশ্ন করে যে মোবাইলের জন্য কে, তাহলে কিন্তু তুমি কুপারকে বিষয়টা হাইলাইট করে ফেলতে পারো, জন মার্টিন কুপার। সো এর নামটা কি সবার আগে চলে আসে অ্যাকচুয়ালি। আর স্মার্টফোন বিষয়টা কি, পরবর্তী হলো কি স্মার্টফোন কি, আমরা তো ভালো করে জানি স্মার্টফোন কি, তোমরা সবাই স্মার্টফোনের জন্য কান্নাকাটি করো, বাবা মার কাছে স্মার্টফোনের আপডেটে সবার আগে করে থাকো। তো অধিকাংশ স্মার্টফোন কিন্তু ইন্টারনেট ব্যবহারের সুবিধা সম্পন্ন এবং বিভিন্ন ধরনের অ্যাপস ও থার্ড পার্টি সফটওয়্যার চালাতে সক্ষম, মানে দ্বিতীয় যে ফোনগুলো আছে স্মার্টফোন, এই ফোনগুলোর মধ্যে কি নেটওয়ার্ক চালানো সার্ভিস থাকে। আর যেগুলো আমাদের নেটওয়ার্ক এগুলো ইউজ করেছেন, এগুলি সাধারণ ফোন হিসেবে কাজ করে অ্যাকচুয়ালি, যেগুলো আমরা বলতেছিলাম এটা হচ্ছে নর্মাল সাধারণ ক্যাটাগরি। আর স্মার্টফোন কি, স্মার্টফোনগুলোতে তুমি কী করবা, নেট ব্যবহার করার সুবিধা পাবা। তাহলে ট্যাবলেট কি, আর ট্যাবলেট হলো কি,
ট্যাব বা ট্যাবলেট পিসি লেটার সাইজ মানে স্লেটের অনুরূপ এক ধরনের কম্পিউটার যার স্ক্রিনে হাতের আঙুল স্পর্শ করে প্রয়োজন নির্দেশনা বা ডেটা আদান প্রদান করতে পারবা। ট্যাবলেট তোমরা অবশ্যই ট্যাবলেট ভালো করে চিনো যে মোবাইলের নর্মাল সাইজের চেয়ে একটু বড় সাইজের হয়ে থাকে, এবং এটি কিন্তু মোবাইলের মতো এত এত বিশাল বিশাল র্যামের হয়ে থাকে না নর্মালি ট্যাবলেটগুলো। ট্যাবলেটের যে ব্যবহার ফোনের ব্যবহার মোটামুটি কাছাকাছি, তারপরে কিন্তু ট্যাবলেট আমরা নর্মাল কমিউনিকেশনের জন্য এত বেশি ব্যবহার করে থাকি না। যেমন ফোনে কথা বলার জন্য কিন্তু ট্যাবলেটকে খুব একটা ইউজ করি না, কিন্তু ইন্টারনেট ইউজ করা বা অন্যান্য কাজের জন্য কিন্তু আমরা ট্যাবলেট প্রিফার করি। ওকে, আর ফ্যাবলেট কী তাহলে? হঠাৎ করে ফ্যাবলেট আসলে কোন জায়গা থেকে? ফ্যাবলেট হলো আসলে ট্যাবলেট ও স্মার্টফোনে মাঝামাঝি এক ধরনের কম্পিউটিং বা মোবাইল ডিভাইস যার স্ক্রিন সাইজ সাধারণত 5 ইঞ্চি থেকে 7 ইঞ্চি মতো ছোটো হয়, এর বেশি হয় না। আর ফ্যাবলেট শব্দ আসতে কী হয় জানো? ফোনের পিএইচ, ফোন শব্দ থেকে আসলো পিএইচ। মানে আমি যদি তোমাকে দেখাই যে আমাদের ফোন ফোন লিখতে কী লাগে, ফোন লিখতে লাগে পিএইচ, PHONE এটি লিখি। আর ট্যাবলেট থেকে তুমি যদি নিও ABLET, এই যে পিএইচ ABLET, এই সব মিলে হলো কি ফ্যাবলেট। বুঝতে পারছো? আমার বুঝতে পারছো স্মার্টফোন এবং ট্যাবলেট দুটা সম্মিলিতভাবে হয়ে গেল কি ফ্যাবলেট। ওকে, যেমন ফ্যাবলেটের যদি তোমাকে কয়েকটা এক্সাম্পল দিতে চাই, যেমন স্যামসাং এর গ্যালাক্সি নোট দেখছো, স্যামসাং এর গ্যালাক্সি নোট এটা কিন্তু একটা ফ্যাবলেট। ওকে, তারপর HTC আছে, তারপর অ্যাপল এবং আইফোন ইত্যাদি জনপ্রিয় অনেক ধরনের ফ্যাবলেট বর্তমানে পাওয়া যায়। ওকে, তো নেক্সট টপিক মোবাইল ফোনের বিভিন্ন প্রজন্ম। তো মোবাইল ফোনের প্রজন্ম কি? মোবাইল ফোনের ক্রমবর্ধমান ব্যবহার উন্নয়নে এক একটি পর্যায়ে বা ধাপকে মোবাইল ফোনের প্রজন্ম নামে অভিহিত করা হয়। এ পর্যন্ত আবিষ্কৃত মোবাইল ফোনের প্রজন্মকে 5টি ভাগে ভাগ করা যায়। এগুলো প্রথম প্রজন্ম, তারপর 1950 থেকে 1949 প্রথম প্রজন্মের মোবাইল, এটি কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে কারণ MCQ জন্য এই প্রজন্মটাই প্রশ্ন করা হয়। তারপর দ্বিতীয় প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম কি 1990 থেকে 2000, মেনলি প্রায় 10 বছর অন্তর অন্তর কিন্তু প্রজন্মটা, তাহলে প্রথমটা মাথায় রাখবে 1950 থেকে 1949, প্রায় 40 বছর। ওকে, তারপর কি দেখো 1990 থেকে 2000 দ্বিতীয় প্রজন্ম, তারপর তৃতীয় প্রজন্ম কি 2001 থেকে 2008, এটা কি তৃতীয় প্রজন্ম, আর চতুর্থ প্রজন্ম কি 2009 থেকে 2020। আমরা নর্মালি যে প্রজন্মের মোবাইলগুলো ইউজ করে থাকি বর্তমানে, তাহলে বলতে পারো কি এটা আসলে চতুর্থ প্রজন্ম। আর পঞ্চম প্রজন্মের মোবাইল আমাদের দেশে আসছে বা চালু হয়ে গেছে অনেক দেশে, কিন্তু আমরা এখন নর্মালি এটা ইউজুয়ালি ইউজ করি না পঞ্চম প্রজন্ম, ঠিক আছে, বা এটা একটু ডিমান্ডেবল এই জন্য ইউজ করা হচ্ছে না, মোটামুটি একটু কস্টলি আর কিছু না। আর আমরা যে নর্মালি যে ফোনগুলো ইউজ করি সবগুলো কি মোটামুটি চতুর্থ প্রজন্মের। ওকে, তো আমরা প্রত্যেকটা প্রজন্ম নিয়ে ডিটেলস আলোচনা করব। তো প্রথম প্রজন্মের মোবাইল নিয়ে একটু কাহিনী বলি। তো প্রথম প্রজন্মের মোবাইল কি অ্যানালগ পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহৃত হতো, মনে রাখবা বিষয়টা, অ্যানালগ পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহার করতো। আর সেল সিগন্যাল এনকোডিং হলো FDMA, তারা এনকোডিংয়ের জন্য যে সিগন্যাল পদ্ধতি ব্যবহার করতো তার নাম কি FDMA, মানে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস ব্যবহার করতো। ওকে, সিগন্যাল ফ্রিকোয়েন্সি তুলনামূলক কি কম, আর কথোপকথন চলা অবস্থায় ব্যবহারকারী অবস্থানে পরিবর্তন হলে ট্রান্সমিশন বিচ্ছিন্ন হয়ে যায়। মানে অনেক সময় আমি যদি রানিং অবস্থায় কথা বলতাম তাহলে কি ট্রান্সমিশন কী হয়ে যেত, বিচ্ছিন্ন হয়ে যেত। আর এতে মাইক্রো প্রসেসর ও সেমি কন্ডাক্টর প্রযুক্তি ব্যবহৃত হয়। একই এলাকায় অন্য মোবাইল ট্রান্সমিটারের দ্বারা সৃষ্টি রেডিও ইন্টারফারেন্স নেই, আন্তর্জাতিক রুমিং সুবিধা চালু ছিল না, আর প্রথম প্রজন্ম আন্তর্জাতিক রুমিং বিষয়টা চিন্তাই করা যায় না। ওকে, নেক্সট দ্বিতীয় প্রজন্ম কি? দ্বিতীয় প্রজন্ম 1920 থেকে 2000 সাল পর্যন্ত, এটা খুব ভালো করে মাথায় রাখতে হয়, MCQ জন্য এই বিষয় কিন্তু ইম্পর্টেন্ট। আর এই প্রজন্মের ডিজিটাল পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহৃত হয়। তোমাকে প্রশ্ন করতে পারে কোন প্রজন্ম হতে ডিজিটাল পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহৃত হয় দ্বিতীয় প্রজন্ম থেকে। ওকে, আর এই সিগন্যাল কি এনকোডিং পদ্ধতি কি FDMA, TDMA, CDMA সবগুলোই ব্যবহার করা হয়। আর সেমি কন্ডাক্টর প্রযুক্তি এবং মাইক্রোওয়েভ ডিভাইসের অগ্রগতির ফলে মোবাইল কমিউনিকেশন ডিজিটাল ট্রান্সমিশন সম্ভব হয়েছে, তার মানে এইগুলো কিন্তু তখন ব্যবহার শুরু হচ্ছে। আর উন্নত মানের অডিও এর জন্য ডিজিটাল মডুলেশন ব্যবহৃত হয় দ্বিতীয় প্রজন্ম হতে। ডেটা স্থানান্তর গতি কি অনেক বেশি? ডেটা স্থানান্তর গতি কিন্তু আসলে অনেক বেশি বলতে কি প্রথম প্রজন্মের সাপেক্ষে বেশি আর কি, আর কিছু না। আর ডেটার প্রতারণা রোধে সহায়তা করে, তুমি ডেটার প্রতারণা রোধে কি তখন সাহায্য করতো। আর সর্বপ্রথম প্রিপেইড পদ্ধতি চালু হয়, তোমাকে এটা মাথায় রাখতে হবে সর্বপ্রথম প্রিপেইড পদ্ধতি চালু হয় কোন প্রজন্ম হতে, দ্বিতীয় প্রজন্ম হতে। ওকে, এরকম ভালো করে মাথায় রাখতে হবে। আর সীমিত মাত্রায় আন্তর্জাতিক রুমিং সুবিধা চালু হয় কোন প্রজন্ম হতে, দ্বিতীয় প্রজন্ম হতে। তাহলে তোমাকে জাস্ট এই পয়েন্টগুলো একটু মাথায় রাখতে হবে কারণ MCQ তে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। আর আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন হলো যে প্যাকেট সুইচিং নেটওয়ার্ক পদ্ধতি চালু হয় বা ব্যবহার করা হয় কোন প্রজন্ম হতে, যে এটা খুবই ইম্পর্টেন্ট যে প্যাকেট সুইচ নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহার করে দ্বিতীয় প্রজন্ম হতে। আর দ্বিতীয় প্রজন্ম হতে কি MMS ও SMS সেবা কার্যক্রম শুরু হয়, তাহলে এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে যে MMS এবং SMS সেবা শুরু হয় কোন প্রজন্ম হতে, দ্বিতীয় প্রজন্ম হতে। তাহলে দ্বিতীয় প্রজন্মে ধরতে পারি কি মোবাইল একটা ব্যতিক্রম ধরনের বিপ্লব শুরু হয়ে যায়, তারপরে আরও বিপ্লব আছে। ওকে, নেক্সট তৃতীয় প্রজন্মের মোবাইল, তৃতীয় প্রজন্মের মোবাইলের যাত্রা কত সাল? 2001 হতে 2008 পর্যন্ত, খুব কমই ছিল এটা। তো ডেটা স্থানান্তর প্যাকেট সুইচিং ও সার্কিট সুইচিং উভয় ব্যবহার করা হয়, তার মানে তোমাকে MCQ-তে প্রশ্ন করতে পারে তৃতীয় প্রজন্মের মোবাইলের বৈশিষ্ট্য কি, এই দুইটি অপশনই থাকতে পারে, প্যাকেট সুইচিংও ছিল সার্কিট সুইচিং উভয় পদ্ধতি ব্যবহার করা হয়। তবে প্যাকেট সুইচিং পদ্ধতির সাহায্যে খুব দ্রুত ছবি ও ভয়েস আদান প্রদান করা যায়।
ওকে, তার মানে বুঝতে পারছি প্যাকেট সুইচিং কি এমএমএস অথবা অন্যান্য ভিডিও অডিও এগুলোর জন্য কি খুব সাহায্য করতো। ওকে, মডেম সংযোগের মাধ্যমে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার এবং ডাটা আদান প্রদানের নতুন এক মাত্রা যোগ হয়। তাহলে তোমাকে এমসিইউতে প্রশ্ন করতে পারে, মডেমের ব্যবহারের মাধ্যমে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার প্রযুক্তি কোন প্রজন্ম থেকে ব্যবহার করা হয়? তৃতীয় প্রজন্ম। ওকে, আর ইডিজি পদ্ধতি কার্যক্রম হয়, ফলে অধিক পরিমাণ ডেটা স্থানান্তর হয়, আর ডেটা স্থানান্তর গতিগত 2 MBPS-এর অধিক। তৃতীয় প্রজন্মের মোবাইলগুলো ডেটা স্থানান্তর রেট বা বিট রেট কত ছিল? 2 MBPS-এর চেয়ে অধিক ছিল। আর মোবাইল ব্যাঙ্কিং, ই কমার্স ইত্যাদি সেবা কার্যক্রম চালু হয়। তো তোমাকে এটা প্রশ্ন করতে পারে, মোবাইল ব্যাঙ্কিং, ই কমার্স ইত্যাদি সেবা কার্যক্রম চালু হয় কোন প্রজন্মের মোবাইল হতে? তৃতীয় প্রজন্মের হতে। এটা খুব ভালো করে মাথায় রাখতে পারে। আর আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু হয়ে যায়। দ্বিতীয় প্রজন্মে কিন্তু আন্তর্জাতিক রোমিং সুবিধা ছিল, তবে সীমিত মাত্রায়। আর ফুললি তোমাকে যদি প্রশ্ন করে ফুল আন্তর্জাতিক রোমিং সুবিধা কত থেকে? তৃতীয় প্রজন্ম থেকে। ওকে, আচ্ছা নেক্সট চতুর্থ প্রজন্ম নিয়ে কথা বলি। চতুর্থ প্রজন্মের যাত্রা কত সালে? 2009 হতে 2020 সাল, মানে আমরা যে ফোনগুলো ধরতে পারি এগুলো সব চতুর্থ প্রজন্মের। আর চতুর্থ প্রজন্মের মোবাইলের বৈশিষ্ট্য কি? 4G-এর গতি 3G-এর তুলনায় 50 গুণ বেশি। আর 3G 4G এগুলো কিন্তু মোবাইল প্রজন্মকে মেইন করা হয়, আর কিছু না। 50 গুণ বেশি মানে আগে যে ফোনের স্পিড ছিল বা ডেটার রেট বা ডেটা স্পিড যেটা ছিল তার চেয়ে কি 50 গুণ বেশি? কিন্তু আসলে আমরা 50 পাই কিনা এটা চিন্তার বিষয়। তার ওদের ডেটা স্পিড ছিল কি 2 MBPS-এর অধিক, আর এর প্রকৃত ব্যান্ডউইথ হলো 10 MBPS আশা করা হচ্ছে। 10 MBPS। ওকে, আর টেলিভিশন অপেক্ষাকৃত উন্নত মানের ছবি ভিডিও লিঙ্ক প্রদান করবে। আর টেলিভিশনের কি? টেলিভিশনের অপেক্ষাকৃত উন্নত মানের ছবি ও ভিডিও লিঙ্ক প্রদান করবে। আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক সিস্টেম কাজ করে। তো এই যে এই পয়েন্টটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, যে আইপি নির্ভর ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম চালু হয় কোন প্রজন্ম হতে? আইপি নির্ভর হচ্ছে চতুর্থ প্রজন্ম হতে। আমরা চতুর্থ প্রজন্মকে এখন ভালো করে ইউজ করতে পারি না, এটিসে আমাদের সবচেয়ে বড় আক্ষেপ। ওকে, আর টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে সেলুলার ওয়্যারলেস স্ট্যান্ডার্ড থাকবে, এখানে তুমি ওয়াইফাই সব সবগুলোকে সুন্দর মতো ইউজ করতে পারো, ওর কোনো অসুবিধা নাই। আর উচ্চগতির কি? ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি অনেক উচ্চগতির থাকে। আর গেমিং সেবা ও টেলিভিশন অপেক্ষিত উন্নত মানের ছবি ও ভিডিও লিঙ্ক প্রদান করে। মোবাইল ওয়েব সেবা আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক সিস্টেম কাজ করে। তো এখানে মনে রাখতে হবে যে চতুর্থ প্রজন্মের যাত্রাটা কত সালে এবং চতুর্থ প্রজন্মের ইন্টারনেটের গতি তৃতীয় প্রজন্ম থেকে কত গুণ বেশি? প্রায় 50 গুণ বেশি। এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। এবং আইপি নির্ভর সেবা ওয়ারলেস সেবা চালু হয় কোন প্রজন্ম হতে? চতুর্থ প্রজন্মের মোবাইল হতে। তাহলে পঞ্চম প্রজন্মে কী হতে যাচ্ছে? পঞ্চম প্রজন্ম হচ্ছে আর একটা বড় ধরনের বিপ্লব। পঞ্চম প্রজন্ম 2020 হতে বর্তমান পর্যন্ত কি পঞ্চম প্রজন্মের যাত্রা। তো এই ধরনের 5G মোবাইল সিমের নেটওয়ার্ক হলো WWW। বুঝতে পারছো? এই যে বিষয়টা খুব ভালো করে মাথায় রাখতে হবে যে 5G মোবাইল সিমের নেটওয়ার্ক হলো WWW টাইপ। ওকে, এ ধরনের মোবাইল স্ট্যান্ডার্ডগুলোর মধ্যে MIMO, 5G, NR, তারপর RAT অন্যতম। আর MIMO-র প্রযুক্তি ব্যবহারের ফলে 4G এর তুলনায় প্রায় 10 গুণ কর্মক্ষমতা প্রদান সক্ষম। এটা ভালো করে মাথায় রাখতে হবে, 4G তুলনায় 5G প্রায় 10 গুণ কর্মক্ষমতা প্রদানে সক্ষম। আর ভার্চুয়াল রিয়েলিটি ও অ্যাগমেন্টেড রিয়েলিটির সুবিধা পাওয়া যায়। তুমি ভার্চুয়াল রিয়েলিটি যে বিষয়গুলো এটা কি একমাত্র 5G-র মাধ্যমে তুমি পাবা। আর ভার্চুয়াল রিয়েলিটি কি এর বিষয়ে তুমি ভালো করে যদি জানতে চাও তাহলে অবশ্যই তুমি আমাদের চ্যাপ্টার 1-এ ফিরে যেতে পারো ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে। ওকে, তারপরে শিল্পকর, এটি IoT বা ইন্টারনেট অফ থিংস, এইটা খুবই ইম্পর্টেন্ট টপিক, যে IoT বা ইন্টারনেট অফ থিংস বা ইন্টারপ্রাইজ নেটওয়ার্কের সুবিধা প্রদান করে। IoT সুবিধা প্রদান করে কি? কোন প্রজন্ম থেকে? 5G প্রজন্ম থেকে বা 5G থেকে। এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে যে IoT সুবিধা এবং কি ওই ভার্চুয়াল রিয়েলিটি ও অগমেন্টেড রিয়েলিটি সুবিধা পাওয়া যায় এবং 4G এর তুলনায় 5G কি 10 গুণ ক্ষমতা সক্ষম। আবার এটাও তোমাকে প্রশ্ন করতে পারে যে 5G মোবাইল সিমের নেটওয়ার্ক হলো কি WWW। এই ছিল মোবাইল নিয়ে আমাদের এক্সপ্লেনেশন। সো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।